আজকাল হঠাৎ মৃত্যু মানুষের মধ্যে অনেক বেশি। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে মানুষ হঠাৎ করে মারা যাবে। হোক সেটা সালাত, হোক সেটা সোম, হোক সেটা হজ, হোক সেটা তসবিহ তাহমিদ, যত দামি দামি ইবাদত আছে এই সকল ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এখন আমাদের মাঝে দুটা। একটা হলো হালাল উপার্জন খাওয়া, আর আরেকটা হলো অন্যের হক সম্পর্কে সচেতন থাকা। আমি কি করি, মনে করি আমি যে কোনো মূল্যে আমি আমার জীবনের চাবি ঘুরাবো, আমি আমার সুখ শান্তি নিয়ে আসবই। সেটা করতে যেয়ে অনেক সময় মানুষ আল্লাহর বড় বড় নাফরমানি করতেও কোনো দ্বিধাবোধ করে না যে কোনো মূল্যে আমাকে দুনিয়ার শান্তি দরকার, টাকা দরকার। আখিরাতের শান্তি চাই তাহলে শান্তির পথে হাঁটতে হবে এবং শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার কল্যাণও চাই আখিরাতের কল্যাণও চাই। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমার জীবনের সুখের মালিক কি আমি? বলেন, আমি ইচ্ছা করলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো? আমি ইচ্ছা করলে 20 বছর আগে আমি বাঁচতে পারবো? আমার হাতে কিছু আছে? কিছুই তো নেই, কিচ্ছু নেই। 20 কোটি টাকার মালিক তুমি, মানে কি নাম, আরবপাতি খারাপপাতি যত কিছুই হও, তোমার কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কারো কোনো নিশ্চয়তা নেই। এতটুকু আমাদের যখন নিজের শক্তি নেই, সেখানেই আমাদের এ বিষয়ে কোনো চিন্তাই নাই যে আমার এই নিঃশ্বাসের মালিক একজন আছে, আমার রিজিকের মালিক একজন আছে। আল্লাহ নিজে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ। ভালো করে শুনে, সুরে আরাফ, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, যদি আহলে কোরা মানে বস্তির মানুষেরা, দেশবাসীরা, আমানু সবাই যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ আর কি করতো, আল্লাহর ভয় করে চলত। আল্লাহর ভয় করে চলার অর্থ এটা না যে আমি সবসময় একদম এরকম হয়ে চলতে হবে, তা তো আল্লাহ তেরা বলেনি, মাথা নিচে কাজ কথা বলেছে, আমি তোমাকে সব বিধান বলে দিয়েছি, এটা তোমার করতে পারবা, এটা করতে পারবা না, মদ খেতে পারবা না, সত্য পথে চলো, মিথ্যা বলার প্রয়োজন নেই, মানুষকে ধোকা দিও না, তোমার উপর যেটা কর্ম আছে সুন্দরভাবে সেটা কর্ম করো। আল্লাহ পাক যে বিধান দিয়েছে সেই অনুপাতে আমি যদি একটু চোখ খোলা চলি তাহলে এটাই হলো তাকওয়া সহকারে চলা। হালাল হারাম বেছে চললাম, জায়েজ নাজায়েজ বেছে চললাম। আল্লাহ কি বলছেন, যদি বস্তিওয়ালা ইমান আনে, ওয়াত্তাকাও, আর তারা যদি আল্লাহর ভয় করে চলে, যিনি এই পৃথিবীর মালিক তিনি বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি এদের উপর আসমান থেকে বরকত নাজিল করতাম, বরকত। কিন্তু আমরা তো এই বিশ্বাসই রাখিনি, আমি মনে করছি আমার জীবনের পরিবর্তন আমি ঘটাবই, যে কোনো মূল্য যদি সৌদি আরবে ভিসা পেতাম। সৌদি আরবে ভিসা পারেও তারপর তো এখানে অত টাকা পাওয়া যায় না, যারা আমেরিকায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, ইটালিতে যাচ্ছে, ফ্রান্সে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে। এখন একটু চিন্তা করে দেখেন তো, ইটালি পাড়ি দেওয়ার জন্য সমুদ্র পার হয়ে বলতে নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরায় তাকে বহুদূর পানি সাঁতরায় যেয়ে কিনারায় উঠতে হয়। উঠার পর যদি পুলিশ ধরে, আবার কতদিন জেল খাটতে হবে তার কোনো হিসাব নাই, দেশেও পাঠাতে পারে। আর যদিও নৌকা সমুদ্রে মাঝখানে ডুবে যায় বা কোনো সমস্যা হয়, ঝড় তুফান আসলো, হ্যাঁ, নৌকার তেল শেষ হয়ে গেল, কোনো একটা বিপদ যদি আসে তাহলে একটাও সেখান থেকে ফিরে আসবে না। কথা বুঝতে পারছেন তো? আর নৌকায় বসে কি নামাজ পড়ে না? নৌকায় বসে কি আল্লাহ ডাকে? ওই নৌকায় বসে যে দেখেন মোবাইল খুলে গান শুনতেছে ওরা। এই যে দুনিয়ার সুখ শান্তির জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়ে সমুদ্রে ডুবে পড়ে মরে, তারপরে যদি কোনোভাবে ইটালির জমিনে যায় যদি উঠতে পারে, আরে বাবা ইটালি থেকে তুমি গেলেই টাকা নিয়ে বসে আছো,
মাশাআল্লাহ বাংলাদেশ থেকে আসছে ধরো যে টাকা নাও যারা ইতালিতে আছে ফ্রান্স আছে জিজ্ঞেস করে দেখেন এত সহজে দুনিয়া উপার্জন হয় না সেখানে অনেক মেহনত করতে হয় পরিশ্রম করতে হয় তাই না কি তাহলে একটা অনিশ্চিত জীবনের জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে দুনিয়ার শান্তির জন্য আমরা কত না কিছু করতেছি কিন্তু আসলে ওই শান্তির চাবি তো আমার হাতে নাই আর শান্তির চাবি যার কাছে আছে আমরা তার কাছে কোনো দিন একবারও চাই না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পবিত্র ওই জাতে মুবারক বিয়াদিহিল মুলক যার হাতের মুঠের মধ্যে এই পৃথিবীর রাজত্ব রয়েছে সারা পৃথিবীর চাবি কার কাছে হায়াত মওতের চাবি আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে আছে রিজিকের চাবি আল্লাহ সারা কারো কাছে আছে জি আল্লাহ যাকে চাই ধনী বানিয়ে দেই গরিব থেকে ধনী বানাই ধনী থেকে গরিব বানাই বাদশাহ থেকে প্রজা বানাই প্রজা থেকে বাদশাহ বানাই সম্মানিত থেকে অসম্মান বানাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে পৃথিবীর সকল রাজত্বের রাজা যিনি তুতিল মুলকা মান তাশা এটা আমরা মুখে সবসময় কোরআন পড়তেছি বলতেছি আয় আল্লাহ তুমি যাকে চাও তুমি তাকে রাজত্ব দান করো মুখে বলতেছি কিন্তু সেটা অর্থ বুঝি না ওই ইয়াকিনও আমার অন্তরে নেই কথা বুঝছেন তো এটা যদি অমুসলিম হয় সেটা আলাদা আল্লাহ তাকে দিন বোঝার তৌফিক দান করে নেই তারা এই পৃথিবীর মালিককে সে মালিককে তারা চেনে না কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মুসলিম আমরা তো বিশ্বাস করি আমরা তো এটার প্রতি ইমান এনেছি যে আসলে এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণিকের জীবন অস্থায়ী জীবন দুনিয়ার জীবনটা কি অস্থায়ী জীবন আর এমন অস্থায়ী যে অস্থায়িত্বের সীমারেখা পৃথিবীর কারো জানা না যে আমার জীবন কত আমার জানা আছে আশা তো আছে যে একদম হয়তো বা আমার জীবনের শেষ পর্যন্ত আশি পঁচাশি নব্বই পর্যন্ত হয়তো বা পুষবো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান এই আশা নিয়ে তো সবাই বেঁচে আছে নাকি এই আশার অপেক্ষায় তো বসে আছে সবাই কি ওই পর্যন্ত পুষতে পারে বলেন পারে বিশেষ করে আজকাল হঠাৎ মৃত্যু মানুষের মধ্যে অনেক বেশি এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে কেয়ামতের পূর্বে মানুষ হঠাৎ করে মারা যাবে আমরা এখন বলতেছি হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক তাই নাকি কেন হচ্ছে বলছে খারাপ খাদ্যের কারণে শরীরের ভিতরে চর্বি জমাটের কারণে রক্ত চলাচল সমস্যা ঠিক আছে এইগুলো একটা মাধ্যম হার্ট অ্যাটাক হওয়ার একটা কি মাধ্যম ব্রেন স্ট্রোক হওয়ার একটা মাধ্যম ব্রেন স্ট্রোক মানে হলো এই যে আপনার ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে হার্ট স্ট্রোক মানে হলো হার্ট আর চলাচল করতেছে না এই হার্ট কি নিজ ইচ্ছায় চলে ওয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি এই যে রূহ মানুষের ভিতরে যে রূহ চলে যায় মানুষ মারা যায় রূহটা কি রূহটা হলো মিন আমরি রব্বি আমার রব আমার প্রতিপালকের হুকুম তিনি যখন হুকুম দিয়েছে চলো তখন এটা চলবে পাম করবে এটা ঠিক আছে আপনি যতই বড় সুস্থবান মানুষ হন না কেন যতই আপনার হার্টকে প্রত্যেক দিন ক্লিন রক্ত দিয়ে আপনি পরিষ্কার করেন না কেন যেই দিন আল্লাহ নির্দেশনা বন্ধ হয়ে যাবে হে হার্ট আর চলো না হার্ট অ্যাটাক কেহ এটা শুয়ে থেকে হয় আর কেউ বসে থেকে হয় আর কারো চলন্ত অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে যায় এটা হার্ট অ্যাটাক বলতে যদি শরীয়তের ভাষায় বোঝেন এটা আসলে কিছুই না এটা হলো মৃত্যু এটা কি ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যখন এই মৃত্যু মানুষের কাছে আসবে যার কাছে যেই টাইমটা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা আছে লা ইস্তাখিরুনা সা এক সেকেন্ডও পরে আসবে না ওলা ইস্তাকদিমুন এবং নির্দিষ্ট সময়ের আগেও মৃত্যু আসবে না এগুলি তো কোরআন ভরা বক্তব্য আছে
এটা আমরা সবসময় ওয়াজ শুনতেছি, পড়তেছি, জানতেছি, কিন্তু আমি কি কোনো সময় এটা নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি? আচ্ছা এই মুহূর্তে হঠাৎ করে যদি আমার কাছে মৃত্যু চলে আসে, একটু ভালো করে বোঝেন, হঠাৎ করে কি আসে আমার কাছে মৃত্যু চলে আসে, আমার কাছে কি প্রস্তুতি আছে? কোনো প্রস্তুতি আছে? তবে আপনার ভিতরে একটা আশা আছে। কি আশা আছে জানেন? সবার মধ্যে আছে যে মৃত্যু যখন, যদি কেউ জানে যে আমার মৃত্যু ওই সময় আসবে, তখন সে অবশ্যই মৃত্যুর পূর্বে ভালো কাজ করার চেষ্টা করবে। আমার মনে হয় সে যত বড় বেদিন হোক, যত বড় বেনামাজি হোক, সে যদি বুঝতে পারে যে আমার হয়তোবা কিছুক্ষণ পরে মৃত্যু চলে আসবে, তখন সে কিছু না হলেও আল্লাহর কাছে তৌবা ইস্তেগফার করবে, একটা ভালো কিছু কর্ম করার চেষ্টা করবে, তাই নাকি? আমরাও কিন্তু ওই ধরনের একটা আশা নিয়ে বসে আছি। সেটা কি? যে যখন বুঝবো মৃত্যু আসতেছে অথবা আসবে, তখন আমি ভালো হয়ে যাব, অথবা তখন তৌবা করে নেব। ঠিক আছে, তখন তৌবা করে নেব, বুঝে আসে না? এরকম আশা আসে না? নাই আমাদের প্রত্যেকের মধ্যে আশা আসে না? জি, একে তো জীবন আরও বাকি আছে, এই আশা নিয়ে জীবনযাপন করছি, ভালো হচ্ছি না কেন, আখেরাত মুখী হচ্ছি না কেন, আখেরাত গড়ার চেষ্টা করতেছি না কেন, যেহেতু আমি মনে করছি, যেহেতু আমার বয়স আছে আর আমি এত আগে ভালো না হয়ে বয়সের শেষ মুহূর্তে যে আল্লাহর কাছে তৌবা করে ভালো হয়ে মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিবে, এরকম আশা কিন্তু প্রত্যেকের মনে আছে, তাই নয় কি? কিন্তু সম্মান দিনই ভাই, আমাকে কি মৃত্যু বলে আসবে যে আমি তোমার কাছে অমুক দিন আসতেছি, অমুক সময় আসবো, এটা কি বলে আসবে? মৃত্যুটা আসে কখন? হঠাৎ মৃত্যু যখন কি আসে? আর যখন আমি বুঝতে পারবো যে আমার কাছে মৃত্যু ঘনিয়ে এসেছে, চলে এসেছে, তখন যদি বলি আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار আল্লাহ বলছেন ওই ব্যক্তি তোবা কবুল করা হবে না যেই ব্যক্তির নিকটে মৃত্যু ঘনিয়ে এসেছে, মৃত্যু তাকে ধরে ফেলে দিয়েছে, তখন বলছে ইন্নি তুবতু, এখন আমি তৌবা করছি। আল্লাহ বলছেন না, বলেছে যে তৌবা, এখন তৌবা নাই। তৌবার নিয়ম কে জানেন? মৃত্যুকে সবসময় সন্নিকটে মনে করতে হবে, প্রত্যেক দিন মনে করতে হবে। আজকে যদি মারা যায় তাহলে আল্লাহ পাক একটা মাধ্যম তো আমাদেরকে দিয়েছে, আমি ওই পথ অবলম্বন করে নিজেকে কিছুটা হলেও আমি মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারি, সম্ভব। সেটা কি? ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনাস-সুআ বিজাহালা ثم يتوبون من قريب فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم আল্লাহ তার নিজে বলছে তুমি তৌবা করো। কি করো? তৌবা করো। তৌবার দরজা খোলা। যতক্ষণ পর্যন্ত কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে, তার আগ পর্যন্ত তৌবার দরজা খোলা আছে। আর কি আছে? হাত্তা লা ইউগারিব, তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত দরজা খোলা। আর শুধু দরজা খোলা তৌবার তা না, ইন্নাল্লাহ, একটু খেয়াল করেন, ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকালে তার হাত খুলে দেয় বান্দার সামনে, ইয়াবসুত প্রশস্ত করে দেয়, লিয়াতুবা মুসিউন নাহার, তিনি সন্ধ্যাবেলায় তার হাতটাকে প্রশস্ত করে দেয় যেন সারাদিন ধরে যারা পাপ করেছে, গুনাহ করেছে, সন্ধ্যার সময় তৌবা করলে আল্লাহ তা তৌবা কবুল করে নেবে। আবার সকালে হাত প্রশস্ত করে দেয় যেন রাত্রির বেলা যারা আল্লাহর কাছে পাপ করেছে তারা যেন আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ যেন তার তৌবা কবুল করে। আল্লাহ পাক নিজে তৌবা কবুল করার জন্য রেডি, প্রত্যেক দিন দুইবার তার হাত প্রশস্ত করতেছে আর আমাদেরকে বলেছে তৌবা করো। আচ্ছা, আমি যদি মনে করি যে আজকে তৌবা করলাম, কালকে যদি আবার পাপ হয়ে যায়,
তুমি যত তওবা যত পাপই করো না কেন যেই মুহূর্তে তওবা করবা ওই মুহূর্তে তোমার ভিতরে একটা ধারণা থাকতে হবে ইয়াকিন বিশ্বাস আর পাপ করব না আগে যা হয়ে গেছে আগামী তো করব না এরকম বিশ্বাস নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ তওবা কবুল করবেন কিন্তু এরপর আবার পাপ হয়ে যায় আবার কি হয়ে যায় পাপ হয়ে যায় আল্লাহ নবী বলেছেন মানুষ পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তুমি maaf করে দাও আবার পাপ করে আবার পাপ করে সে মনে করে আমার একটা রব আছে আমার রব তিনি এমন রব তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন এই আশা নিয়ে ওই বান্দা আবার যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আবার তওবা কবুল করে এইভাবে দিনে যদি সে 70 বারও তওবা করে আল্লাহ পাক 70 বার তার তওবা কবুল করবে এতে কোনো রকম সমস্যা নেই তাহলে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েও রেখেছেন তওবা করার ক্ষমতা সামর্থ্য আমাদের মধ্যে আছে আর আল্লাহ তাআলা তার দয়ার ভান্ডার খোলা রেখেছেন তারপরেও আমরা জীবনে একবারও আল্লাহকে বলতে পারি না আল্লাহ আমার তো বহু পাপ করতেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এটা যেরকম বলতে পারি না আবার আমি যে ভালো হওয়ার জন্য আমার অন্তরে সদ ইচ্ছাও নেই কয়জন আছে বলেন ওই ব্যক্তি চায় যে আমি পাঁচ ওয়াক্ত নামাজি হই ওই ব্যক্তির অন্তরে সদ ইচ্ছা আছে যে আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই এরকম সদ ইচ্ছা কয়জনের মধ্যে আছে তার মানে নাই ইচ্ছাই নেই ইচ্ছাই যদি থাকে তাহলে পাশের মসজিদের পাশে আজান শুনলাম তাহলে এরপরে মোবাইল কানে দিয়ে গান শুনতেছি ফিল্ম দেখতেছি আর আমি পাশে মসজিদে যাচ্ছিলাম আর আপনি কি ভালো হতে চাচ্ছেন আপনাকে ভালো ভালো হওয়ার সদ ইচ্ছা আছে মোটেই নেই যদি থাকতো তাহলে কিছুটা হলো আপনার চেষ্টা থাকে কথা বুঝতে পারছেন ভাই আমার কাছে না সদ ইচ্ছা আছে সেহেতু সেই বকে চেষ্টাও নাই এবং আল্লাহ পাক আমার জন্য যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার অনেক শর্টকাট পথ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা সেই পথে হাঁটতেও রাজি না হ্যাঁ আমরা শুধু একটা জিনিস আশা নিয়ে বসে আছি সবার যা হবে আমারও তাই হবে আর আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে কথা বুঝলেন না ভাই এজন্য প্রথমে আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অমুসলিম ঘরে জন্ম দেয়নি যারা তার রবকে চিনে না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়ে আমাদের রবকে চিনার তৌফিক আল্লাহ দিয়েছে অতএব আমাদের বিশ্বাস এবং ইয়াকিন যে এই পৃথিবীর পরিচালনা আল্লাহর হাতে আমি যদি দুনিয়ার শান্তি চাই আখিরাতের শান্তি চাই তাহলে শান্তির পথে হাঁটতে হবে এবং শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার কল্যাণও চাই আখিরাতের কল্যাণও চাই আল্লাহকে কেন বলতে হবে যেহেতু এই পৃথিবীর কল্যাণের চাবি তার হাতে এ দুঃখের বিষয় আমরা এই বিষয়টা কখনোই মনে প্রাণে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আল্লাহর কাছে ডাকি না আল্লাহর কাছে চাই না এবং সেই ইয়াকিন আমার মধ্যে নেই আমি কি করি মনে করি আমি যে কোনো মূল্যে আমি আমার জীবনের চাবি ঘুরাবো আমি আমার সুখ শান্তি নিয়ে আসবই সেটা করতে যেয়ে অনেক সময় মানুষ আল্লাহর বড় বড় নাফরমানি করতেও কোনো দ্বিধাবোধ করে না যে কোনো মূল্যে আমাকে দুনিয়ার শান্তি দরকার টাকা দরকার কার প্রতি জুলুম করা হোক চুরি করা হোক অন্যায় করে হোক যে কোনো মূল্যে আমি কি করি আমাকে দুনিয়ার শান্তি নিয়ে আসতেই হবে যারা নাকি পরের টাকা মেরে চুরি করে অন্যায় করে জুলুম করে সুদ খেয়ে এ দুনিয়ায় কিছু উপার্জন করেছে ওদের ওরা কি শান্তি পেয়েছে এত সহজ না যে শান্তির আশায় ঘুরতেছে ওই শান্তি চিনে না শান্তি কাকে বল দেখেন ওই টাকায় তার জীবনটাকে নষ্ট করার জন্য মূল হয়ে যাবে যখন টাকা ছিল না তখন একটা জীবন ছিল
আর যখন অবৈধ পন্থায় টাকা কামাই করে যখন মনে করেছে আমি সুখ শান্তি পাবো তখন দেখতেছে না তার পরিবারের মধ্যে সুখ আছে না তার সন্তানের মধ্যে সুখ আছে না তার স্ত্রীর মধ্যে সুখ আছে এমনকি তার পরিবার নিয়ে সে মানে এমন একটা অনিশ্চিত জীবন সে বসবাস করছে অনেক সময় মানুষ আত্মহত্যা করে কি করে আত্মহত্যা করে বহু টাকার মালিক গুলশানে বাড়ি আছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে তারপরে মনের অশান্তিতে আত্মহত্যাও করতেছে এই আত্মহত্যা গরিবের চাইতে ধনীরা বেশি করে আর যে গরিবরা করে বেচার আসলে দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই সচেতনতা নাই এই জন্য ভাই প্রথমে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং তারপরে মনে আমাদেরকে জানতে হবে যে দুনিয়ার বাস্তবতা কেমন আর মৃত্যুর পরের জীবনের বাস্তবতাটা কেমন দুটা এক নয় এত সহজ মনে করেন দুটা জীবন এক না দুনিয়ার জীবনটা হলো সামান্য একেবারে সামান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা দুনিয়া ফিল আখিরাত ইল্লা মিসলু মা ইয়াজআল আসাবিআহু ফিল ইয়াম ফালইয়ানজুর মা যা ইয়ারজি এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন বোঝার জন্য সমুদ্রে যে তোমার হাতের আঙ্গুলটা একটু ডুবো পানির মধ্যে কতটুক পানি আসবে হাতের সাথে এই যতটুক পানি আসবে এটা হলো তোমার দুনিয়ার জীবন আর সমুদ্র ভরে যত পানি আসে এটা হলো আখিরাতের জীবন এই দুনিয়ার জীবন তো মানুষ বেশি কষ্ট হলে মারা যায় যদি বেশি কষ্ট হয় একদম খাওয়া পাচ্ছেই না না খেয়ে মারা যাবে এর চেয়ে কিছু আছে কিন্তু ওই কিয়ামতের দিন ওটিকে আর মারা যাবে না জান্নাতিদেরকে জান্নাত দেওয়ার পর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর মৃত্যুকেই আল্লাহ পাক জবাই করে দিবে খালাস হে জান্নাতি এখন তোমার জন্য আরামই আরাম এই আরাম কোনোদিন শেষ হবে না হে জাহান্নামী এখন তোমার জন্য শাস্তি আর শাস্তি এটা কোনোদিন শেষ হবে না এ তোমার শরীরের যে চামড়া আছে না এই চামড়াকে আল্লাহ পাক 70 গজ মোটা করে দিবে এটা মোটা করার পর এরপরে আগুন জ্বলবে কিন্তু আগুন এই চামড়াটাকে পুড়ে শেষ করে দেবে কুল্লামা নাদিদাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা তোমার শরীরের চামড়া যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তারপরে তোমার কাছে মৃত্যু আসবে না আমি কি করব আমি তোমার এই চামড়ার উপর আর একটা নতুন চামড়া উঠিয়ে দেব তাহলে চামড়া পোড়ার যে কষ্ট এটা শেষ হবে না গা পুড়তেই থাকবে শরীর পুড়তেই থাকবে শাস্তি পেতেই থাকবেন আর আপনার শরীরের গঠন পরিবর্তন হতেই থাকবে একদিন দুই দিন আল্লাহ আকবার যার কোনো শেষ নেই যার কোনো কি নেই শেষ নেই আসলে এগুলি আলোচনা করা হাদিসের মধ্যে আছে আমরা এটা না শোনার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না এটাকে ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি যার কারণে শুধু দুনিয়া 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 যে কোনো মূল্যে আমার দুনিয়ার উপর মানে আমাকে বেশি করতে হবে দুনিয়া বেশি আমার দরকার নেই আমার কি দরকার আল্লাহ তুমি আমাকে যে রিজিক দিচ্ছ হালাল পথে রিজিক দাও এবং আমার রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো প্রত্যেকদিন সকাল সন্ধ্যা দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া আয় আল্লাহ আমাকে উপকারী ইলম দান করো ওয়া রিজকান তাইয়্যিবা এবং পবিত্র রিজিক আল্লাহ তুমি খাওয়ার তৌফিক দান করো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আমি মনে করি এই পৃথিবীতে এখন যত ইবাদত আছে হোক সেটা সালাত হোক সেটা সোম হোক সেটা হজ হোক সেটা তসবিহ তাহমিদ যত দামি দামি ইবাদত আছে এই সকল ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এখন আমাদের মাঝে দুটা একটা হলো হালাল উপার্জন খাওয়া আর আরেকটা হলো অন্যের হক সম্পর্কে সচেতন থাকা আর একজনের হক যেন আমার মধ্যে না আসে এই দুটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত আপনি নামাজি বহু মানুষ পাবেন রোজা রাখার বহু মানুষ পাবেন জিকির করতে করতে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে এরকম বহু মানুষ পাবেন কিন্তু সুদ খায় হারাম খাচ্ছে হারাম খেয়ে হজ করতেছে হারাম খেয়ে ওমরা করতেছে হারাম খেয়ে নামাজ পড়তেছে হারাম খেয়ে সব কিছু করতেছে কিন্তু হালাল উপার্জনের জন্য যে কুরবানি বা একটু সদিচ্ছা এটা তার মধ্যে নেই সেটা করতে পারছে না আর কি যে কোনো মূল্যে আমার টাকা নিতে হবে এটা যে আরেকজনের হক আছে
হুকুকুল এবাদ বান্দার হক এটা এত সহজ না, এটা মাপ চাইলে তো মাপ পাওয়া যাবে না, আল্লাহ তো মাপ করবে না। কেয়ামতের দিন ওর হকের টাকা আমাকে তাকে ফেরত দিতেই হবে, টাকা দিয়ে দিব টাকা না, তখন সেই দিন ওর পাওনাটা দিতে হবে আমার নেকি দিয়ে, নেকি দিয়ে পাওনা পরিশোধ করেন, নেকি শেষ তখন তার গুণা নিয়ে আমাকে তাও তারপরে তার পাওনা শোধ করতে হবে। বিষয়টা কিন্তু জটিল, বিষয়টা কি জটিল, এই জন্য আল্লাহ যেন আমাদের বোঝা তৌফিক দান করে, আল্লাহ যেন আমার ভিতরে সেই দিনই চেতন আল্লাহ পাক ফিরে দেয়, এবং আমরা ইনশাআল্লাহ ইমানের দিক দিয়েও তাওহিদপন্থী হব, পাঁচ অক্ট সালাত আদায়কারী হব, সিয়াম পালনকারী হব, এবাদত বন্দেগীকারীও হব, তার সাথে সাথে আয় আল্লাহ তুমি আমাদেরকে হালাল এবং সৎ রিজকান তৈবা পবিত্র রিজিক আল্লাহ তুমি আমাদেরকে অন্বেষণ করা এবং সেই পথে হাঁটা আল্লাহ তুমি হালাল উপার্জন, হালাল রিজিক উপার্জন করে সেটাকে খাওয়ার আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। তার সাথে সাথে অন্যের হক সম্পর্কে সচেতনতা আল্লাহ তুমি আমাদের অন্তরে বৃদ্ধি করে দাও, এটা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝা তৌফিক দান করেন।